السلام عليكم. السلام رافض نك. يس سر. অনেক দিন পর মনে হলো কি মনে করে স্যার একটু সমস্যা ছিল এই জন্য করি নাই এখন রেগুলার তাই ইয়েস স্যার আল্লাহ কবুল করুক তোমার আমিন আমিন সবাই জোরে বলো আমিন মিস্টার স্বামী আমরা কি করতেছিলাম স্যার আমি ওই দিন ফার্স্টটাই করি নাই আপনার কি মাইক আছে তোমার তো মাইক শো করে কথা বলো নাকি ডিস্টার্ব সাউন্ড নাকি না স্যার মন যায় ভুলে হ্যাঁ ভুলে যাও কি করেছিল আগের ক্লাসে কি করেছিল আপনার তো ক্লাস করছিল বলো কি অবস্থা তোমাদের হ্যাঁ সিলেবাস কি আছে স্বামী বলো রাফিজ রেগুলার ক্লাস করলে বলতে পারত তোমাদের এই অবস্থা স্যার হায়ার ম্যাথে আসে হইল অনুশীলনী 6.1 8 9 10 11 ওই সরি ঠিক তো অনুশীলনী 2 আর 3 হ্যাঁ আন্দাজে বসে আর জিয়ান বলো কি করাচ্ছিলাম কি করাচ্ছিলাম তুমি ধরো না স্বামী অনুশীলনী গুলো বললা 2 3 আর কি বললা স্যার 2 3 আর 8.1 8.1 আটের কি করছিলাম আট পয়েন্টে অনেক আগের অনুশীলনী এখন দিল আবার হ্যাঁ আটের এক করাচ্ছিলাম আটের এক মনে হয় মূল বই করতে চাচ্ছিলাম নাকি আগে আজকে আমরা আট করেছিলাম আটের আজকে একটা মূল বই একটু করব বুঝতে পারছো ওই দিন আট থেকে আলোচনা করতেছিলাম তবে ওই দিন সায়ান্স ছিল ওর আবার আজকে পরীক্ষা আজকে অবশ্য নাই পরে দেখবে ক্লাস আটের একটা আজকে মূল বইটা দেখার কথা ছিল আমরা মূল বইটা দেখবো আটের এক জিয়ান কি বল আটের এক আছে না আমাদের এ পরীক্ষায় জানো সিলেবাস জানো ঠিক আছে তাহলে আপনার একটা মূল বই দেখি
স্যার আমি গত ক্লাসটা করতে পারি নাই হ্যাঁ ওটা তো পরে দেখার কথা না পরেও দেখো না দেখো তাহলে সবাই তোমরা আমাকে শুনতে পাচ্ছ আগে শোনা যায় কিনা বলো তো কেটে গেছিল না একবার তাহলে চতুর্ভাগ সংক্রান্ত আলোচনা তুলে তোমরা পারো আমরা উদাহরণ এক থেকে দেখবো ঠিক আছে সবাই কি বই দেখতে পাচ্ছ উদাহরণ এক দেখা যাচ্ছে সবাই জোরে কথা বললে তোমাদের কথা শুনতে আমার কষ্ট হয় তো এখানে আমাদের আছে 430 ডিগ্রি কোণ 545 ডিগ্রি কোণ এই কোন গুলা কিভাবে হয়েছে সেটা আমরা দেখব আমরা জানি যে বৃত্তাকার যদি আমরা ঠান্ডা লেগে গেছে বৃত্তাকার কোন ক্ষেত্র যদি কল্পনা করি আমরা তাহলে এখানে 360 ডিগ্রি কোণ হয় 360 ডিগ্রি কোণ হয় এখন আমরা যদি এই কোণ গুলা কন্টিনিউ করি এভাবে এভাবে কন্টিনিউ করলে কোণ গুলা 360 ডিগ্রিরও বেশি পরিমাণে বাড়তে থাকবে কোণ গুলা দুই দিক থেকে ঘোরা যায় কন্টিনিউ করা যায় তাতে ঘড়ি কাটার বিপরীত দিকে এটা ঘড়ি কাটার বিপরীত দিক আর ঘড়ি কাটার দিকে এদিকে যদি ঘোরায় ঘড়ি কাটার দিকে তো যখন কোনো ধনাত্মক কোণ হয় তখন সেগুলো ঘড়ি কাটার বিপরীত দিকে করে আর ঋণাত্মক কোণ বরিকাটার দিকে ঘরে এরকম এইদিকে ঘরবে বরিকাটার দিকে ঘরবে আর যদি ধনাত্মক হয় উল্টা দিকে এইভাবে ঘুরে আসবে এতটা বুঝো তোমরা সবাই তোমরা নাকি বলো তো এটা বুঝো এবারে দেখি আমরা ঋণাত্মক কোণ তো বললামই যে কোনটা এই যে ঘড়ি কাটার দিকে করে এই যে কোনটা দেখাচ্ছে বা এই কোনটা দেখাচ্ছে এগুলো ঋণাত্মক কোণ তো ধনাত্মক ঋণাত্মক মানে তোমাদের বুঝতে সমস্যা নাই কোন পরিমাপে দুইটা পদ্ধতি ষাট মূলক একটা বৃত্তীয় পদ্ধতি ষাট মূলক হচ্ছে ডিগ্রি পরিমাপ আর বৃত্ত হচ্ছে আমাদের রেডিয়ান বলি রেডিয়ান রেডিয়ান হচ্ছে বৃত্তীয় পরিমাপ এখানে সূত্রগুলো তোমরা জানো 1 ডিগ্রি দেখেছিলাম যে
বৃত্তাকার কোণের ধারণা দিছিলাম এইভাবে ধরে বৃত্তাকার কোণটা হয় এখানে মোট 360 ডিগ্রি কোণ হয় আর এইখানে ঘড়িকাটা যে ডালটা খেয়াল করবা ঘড়িকাটার ডালে দেখবা 360 টা ঘর থাকে প্রত্যেকটা ঘর হচ্ছে এক ডিগ্রি প্রত্যেকটা ঘর হলো এক ডিগ্রি ঘড়ির কাটা ঘড়িতে সাধারণত 60 টা ঘর দেওয়া থাকে 60 মিনিট এক ঘন্টা ঠিক আছে ঘড়ির ক্ষেত্রে 60 মিনিটে এক ঘন্টা আর আমাদের যেটা বলছিলাম যে এখানে 360 ডিগ্রি কোণ এটাকে 360 ভাগ করলে এক এক ভাগে হবে এক ডিগ্রি ঠিক আছে সরি ভুল বলছি আমি এক এক ভাগে হবে এক সেকেন্ড এক এক ভাগে হবে এক সেকেন্ড এভাবে তোমার 90 ডিগ্রি যে কোণগুলো আমরা করে থাকি সেখানে আমাদের 90টা ভাগ করা থাকে কয়টা ভাগ করা থাকে কথা শুনতে সমস্যা হয়েছে আচ্ছা নেটে প্রবলেম না স্যার শুনতেছো একটু কমেন্টস করো নেট একটু প্রবলেম আছে এই জন্য আমি কথা কনফার্ম করতে যাচ্ছি যে ঠিক মতো শুনতেছো কিনা খেয়াল করো এখানে প্রত্যেকটা চতুর্ভাগে 90 ডিগ্রি করে কোণ আছে 94তে 360 ডিগ্রি হয় ঠিক আছে 94তে 360 ডিগ্রি হয় এখন আমি যে একটা জিনিস বুঝাইতে যাচ্ছি সেইটা হলো এই যে দেখো এইখানে এই সার্কেলটা আর একটা সার্কেল আছে সেই দেশ দেখালে একবারে ভালো হইতো যেখানে তোমাদের মিনিট সেকেন্ড হিসাবটা আছে বইয়ের মধ্যে অনুশীলন ভিতরে সম্ভব আচ্ছা আমি যেখানে আলোচনা ছিলাম সেখানে যাচ্ছি ও এই যে পেস এইখানে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট এখন যেটা বলতেছিলাম ঘড়ির কাটার ডায়ালে দেখি আমরা 60টা ঘর থাকে আমাদের যদি এটা ঘড়ি হয় এখানে ঘর দেখি আমরা 60টা আমি কোন বলতেছি 360 ডিগ্রি তাহলে এটা কিভাবে সম্ভব এটা হলো কোশ্চেন ঠিক না ঘর হলে এখানে 60টা ডায়াল দেওয়া থাকে 60টা ঘর আর আমি বলতেছি কোন 360 ডিগ্রি তাহলে এক ঘরে তো এক ডিগ্রি হওয়া উচিত সেক্ষেত্রে ঘড়ির কাটার ডায়াল 360 ডিগ্রি হওয়া উচিত না হয়ে শুধু 60টা ঘর কেন সেই জিনিসটা বুঝো এখানে কি আছে 60 সেকেন্ড 60 সেকেন্ডে হয় এক মিনিট এখন দেখো সেকেন্ডের কাটাটা ঘড়ির সেকেন্ডের কাটাটা যদি 60 বার ঘোরে এখানে যে 60টা ঘর দেওয়া থাকে এই ঘরে যদি 60 বার ঘোরে আবর্তন করে তাহলে এক মিনিটের সমান হয় তাহলে ঘড়ির ডালে ঘর আছে কয়টা 60টা এখানে যদি 60 বার যদি ঘুরে আসে তাহলে তার অতিক্রম করা হয় এক মিনিট তাহলে 60 গুণ 60 কত 360 তার মানে সে 360 ডিগ্রি ঘুরে আসছে 360 ডিগ্রি ঘুরে আসছে তাতে হয় এক মিনিট এইবারে দেখো 60 মিনিট সমান আবার এক ডিগ্রি মিনিটের কাঁটাটা যখন এখানে 60 বার ঘুরে আসে মিনিটের কাঁটা যখন 60 বার ঘুরে আসে তখন হয় এক ডিগ্রি 90 ডিগ্রি সমান এক সমকোণ ঘন্টার কাঁটা যদি মনে করো 90 ডিগ্রি ঘুরে এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত 90 ডিগ্রি এতটুকু যদি ঘন্টার কাঁটা ঘুরে আসে তাহলে সে এক সমকোণ অতিক্রম করছে আমি শুরু থেকে আর একবার বলি খেয়াল করো 60 সেকেন্ডে এক মিনিট সেকেন্ডের কাঁটা 60 বার ঘুরে আসে কয়টা ঘর ঘুরেছে 60 বারে 60 বারে 60টি ঘর ঘুরে 60 বারে 60টি ঘর ঘুরে তাহলে 60 গুণ 60 কত 360 ঠিক আছে সে 360 ডিগ্রি ঘুরে আসলো এই 360 ডিগ্রি যখন ঘুরে আসে তার হয় মাত্র এক মিনিট এইবারে যখন সেকেন্ডের কাঁটা সেকেন্ডের কাঁটার কথা বললাম 60 বার ঘুরলে সে এক মিনিটের সমপরিমাণ
পথ অতিক্রম করে আর মিনিটের কাঁটাটা যদি আবার 60 বার ঘোরে টোটাল 60 বার ঘোরা মানে কি এক ঘন্টা টোটাল 60 বার ঘোরা মানে এক ঘন্টার এক ঘন্টায় হলো 1 ডিগ্রি এক ঘন্টায় হলো 1 ডিগ্রি তাহলে এক ঘন্টা সময় আসছে মিনিটের কাঁটা ঘোরে 60 বার কিন্তু সেকেন্ডের কাঁটা ঘোরে কত 360 বার 60 গুণ 60 3760 বার ঘুরে আর এক সমকোণ 90 ডিগ্রি কি হয়ে গেল যখন ঘন্টার কাঁটাটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এতটুকু অতিক্রম করে এতে কতটুকু সময় লাগবে ঘন্টার কাঁটা এখান থেকে এখানে আসতে 3 ঘন্টা সময় লাগবে এই 3 ঘন্টার সময় এসে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে 3 ঘন্টার সময় অতিক্রম করে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবার কি এই জায়গাগুলো ক্লিয়ার তোমাদের বুঝো না আমাদের কোশ্চেন করো এত ক্লিয়ার রেডিয়ান কোন বৃত্তের ব্যাসার্ধের চাপ ক্লিয়ার স্যার ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হয় রেডিয়ান কোণ তাহলে আমরা একটা বৃত্ত দেখি প্রথমে এইটা হলো আমাদের বৃত্ত তাহলে বলা হয়েছে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এই বৃত্তের ব্যাসার্ধ আগে একটা আমরা এখান থেকে শুরু করে এটা নিলাম ব্যাসার্ধ ব্যাসার্ধের সমান চাপ এতটুক মাইপে দেখতে হবে কতটুক নিয়েছি এই পরিমাণ জায়গা এখান থেকে যদি আমরা এইখানে যাই মাইপে দেখি এই এই পরিমাণ জায়গা এইখানে ঠিক আছে তাহলে আমরা যদি এইখানে একটা বিন্দু দিয়ে যোগ করে দেই এই এটা হলো যতটুকু ব্যাসার্ধ আছে এইখানে ততটুকু চাপ আছে অর্থাৎ তুমি যতটুকু ব্যাসার্ধ নিবা এখানে চাপ নিবা ততটুকু এখানে চাপ নিবা ততটুকু তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এখন কিন্তু আমাদের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে কোন কেন্দ্রে এই কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে ঠিক আছে উৎপন্ন করছে এই কোণের পরিমাণ হলো কি 1 রেডিয়ান তাহলে এখানে কোণের পরিমাণ হলো 1 রেডিয়ান লেখা হয় 1 লেখা সি লেখা হয় ছোট করে উপরে এই কোণটা হলো 1 রেডিয়ান তা মনে থাকবে কোন বৃত্তের চাপ কোন সরি কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো 1 রেডিয়ান মনে থাকবে এবার আসো বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোন পরিমাপের একক ধরা হয় এগুলো নৈবিত্তিকের জন্য আমি পড়াচ্ছি ভালো করে খেয়াল করবা বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোন পরিমাপের একক ধরা হয় একটা কোণ মনে করো 60 ডিগ্রি 70 ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে কোন পরিমাপের একক আমার এখন যেটা বললাম সেসব ডিগ্রি দেখুন এটি আবার বলা যায় রেডিয়ান 1 ডিগ্রি 1 রেডিয়ান 2 রেডিয়ান 90 রেডিয়ান এটাকে রেডিয়ানও বলা যায় আবার ডিগ্রিতে বলা যায় এগুলো দুইটা পদ্ধতি রেডিয়ানকে বলা হয় ষাটমূলক আর সরি রেডিয়ানকে বলা হয় বৃত্তীয় আর ডিগ্রিকে বলা হয় ষাটমূলক এনে কতগুলো প্রতিজ্ঞা আছে এগুলো পড়াইছিলাম আগে আমি প্রতিজ্ঞা কি আর পড়াইতে হবে নতুন করে না পারবা বলো এই প্রতিজ্ঞা নতুন করে করাবো না পারবো তোমরা পারবো আর কেউ পারবো
এগুলো করাইছিলাম আমি, তোমরা অবশ্য পেয়েছিলে কিনা সবাই জানি না। তাহলে নেক্সট মার্ক করে দিয়ে এগুলা করতে হবে। এখানে যে শিক্ষণীয় জিনিসটা সেটা দেখো, যে কোনো দুইটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান হয়, যে কোনো দুইটা যে কোনো আকৃতির বৃত্ত, একটা ছোট হতে পারে বড় হতে পারে, এর পরিধি ও ব্যাসের অনুপাত সমান হবে, পরিধি ও ব্যাসের অনুপাত সমান হবে সকল বৃত্তের ক্ষেত্রে, পরিধি ও ব্যাসের পরিধি ও ব্যাসের অনুপাত সমান হবে। এখানে পায়ের মান সবার কিছু লিখছে, তুমি আগে জানো পায়ের একটা অমূল্য সংখ্যা, এর মান আমাদের ইউজ করি না, নির্ধারিত না, তবে গণিতবিদরা পরামর্শ করে আলোচনা গবেষণা করে এটা স্থির হয়েছে যে এই মানটা নিলে মোটামুটি আসল উদ্দেশ্যটা কাভার হয়, সেই জন্য এটি আমরা ব্যবহার করি। ঠিক আছে, এবার দেখো বৃত্তে ব্যাসার্ধ আর হলে পরিধি টু আর পারবে, এটা অনুসিদ্ধান্ত দুই, বিশ্বের বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি টু আর, এগুলো করাইছি আমি। তারপর প্রতিকার তিন, বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক, ভালো করে শিখে রাখবা, বৃত্তে কোনো চাপ মনে করে পিবি একটা চাপ, যে কোনো চাপ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ মানে ও কোণটা ওই বৃত্তের সমানুপাতিক, এর অনুপাতটা হবে বৃত্তের অনুপাতের সাথে সমানুপাতিক। পয়েন্টটা রেডিয়ান একটা ধ্রুবকোণ, এটা তোমার শুনছো অনেক, রেডিয়ান একটা ধ্রুবকোণ, এই প্রমাণটা শিখে নিবা। রেডিয়ান এককে কোন কোণের পরিমাপকে তার বৃত্তীয় পরিমাপ বলা হয়, আমি বলছি আগে রেডিয়ান কে বলা হয় বৃত্তীয় আর ষাটমূলক কে বলা হয় ডিগ্রি। এবার দেখি আমরা প্রতিজ্ঞা পাঁচ, আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্র চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোন উৎপন্ন করে কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে উৎপন্ন করবে থিটা কোণ, তাহলে সূত্র দ্বারা এস ইকাল টু আর থিটা, এই সূত্র এটা করতে পারবা, এস ইকাল টু আর থিটা, আরো দুইটা সূত্র বানানো যায়, আর ইকাল টু কত একটা বানাইলে ভালো হয়, আর ইকুয়াল টু কত বের করা যায়, এবার দেখো আমি যে সূত্র বলছি আজকে শুরুতে একটা সেইটা এখানে আছে, প্রতিজ্ঞা ছয়, এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান আর এক রেডিয়ান সমান পাই বাই 180 ডিগ্রি, এখন বুঝতে পারো খুবই ইম্পর্টেন্ট সূত্র, এগুলো খুব কাজে লাগে, এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান আর এক রেডিয়ান সমান পাই বাই 180 উল্টা, মনে রাখতে পারবা? মনে ধর ভুল হয়ে গেছে, কথা কথা বেরোয় না, মনে রাখতে পারবো না, অনেক চিন্তা করে লাগলো, ভালো কথা। তারপরে আসি,
উদাহরণ তিন, তিনটা কিভাবে করা হয়েছে বুঝো কিনা দেখো তো তোমরা, আমি বুঝতে পারো তোমরা আসলে কি পারো, এই আমরা বুঝো কিনা দেখো। ঝটপট জানা আমাকে, তোমাদেরকে এগুলো মনে আছে? আমি গত ক্লাসে করাইছিলাম, অবশ্য সেটা করলে তোমার ফিরে যেত, গত ক্লাসে আমি করাইছি বইয়ের যেগুলো আছে। কেউ কেউ বুঝতেছো না, আমি হেল্প করবো। স্যার মোটামুটি বুঝতেছি স্যার। ওকে, কথা বলতে কষ্ট হয়, ফার্স্ট সেকেন্ড থেকে মিনিটে নিছে, তারপর মিনিট থেকে ডিগ্রিতে নিছে স্যার। হ্যাঁ দেখ আমাদের করতে বলছে কি, রেডিয়ানে প্রকাশ, রেডিয়ান তাহলে ডিগ্রিটাকে রেডিয়ান সোজা হিসাবে। এখানে কি কি আছে খেয়াল করো, এখানে আছে ডিগ্রি মিনিট সেকেন্ড, তিনটা জিনিস আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড, ঠিক আছে। তার প্রথমে এই সেকেন্ড আর মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাবো, সেজন্য কি করতে হবে, প্রথমে নিতে হবে সেকেন্ডকে মিনিটে, তারপর দুটো একসাথে নিয়ে যেতে হবে ডিগ্রিতে। তাহলে এখানে 12 হলো মিনিট, এই 12 কে তাকে রেখে দিছে, 12 কে রেখে পরে 36 সেকেন্ড, 36 কে 60 দিয়ে ভাগ করলে কি হয় মিনিট হয়ে যায়। তাহলে উপরে টোটাল এর উপরে দেখো মিনিট সিম্বল দেওয়া আছে, টোটাল এর উপরে দেখো মিনিট দেওয়া আছে, এখন এটা মিনিট হয়ে গেল। এবারে এখানে কাটাকাটি করা যায়, কিছু কাটাকাটি করে এটা পেয়েছে আমাদের মিনিট কমপ্লিট। এখন মিনিট থেকে যাবো ডিগ্রিতে, তাহলে এখানে কত হয়, 5 বার 60 এর দিন 63, এই সমস্ত 5 এর 63, এই 5 এর 63 কে আমরা এখন ডিগ্রিতে নেব, কিভাবে নেব, সূত্র রইলো 60 মিনিটে 1 ডিগ্রি, এটা থেকে আবার 60 দিয়ে ভাগ দেওয়া হয়েছে আর আগের 30 এর হয়ে গেছে, 60 দিয়ে ভাগ দিয়েছি আগের 30 রয়ে গেছে, তারপরে হয়ে গেল ডিগ্রি, এটা কি করে ডিগ্রি দেওয়া হয়েছে। এবার একটু কাড়াকাড়ি করলাম, এই অংশ কাড়াকাড়ি করে আসছে, এগুলো মানে বুঝবা এত ডিগ্রি। এইবারে দিতে হবে টোটাল, যদি ডিগ্রি হয়ে গেছে আমাদের কাজ কি ছিল, কাজ ছিল রেডিয়ানে প্রকাশ করা, আমি পেয়েছি টোটালটা ডিগ্রিতে। রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হবে, এখন সূত্র একদম শুরুতে বলছিলাম 1 ডিগ্রি = π/180 রেডিয়ান, তাহলে এই সূত্রটা বসাই দিলাম, π/180 দিয়ে গুণ দিলাম আর হয়ে গেল রেডিয়ানে প্রকাশ। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে অঙ্ক পরীক্ষা আসে, বুঝছো কিনা বলো, না বুঝলে আবার বলো, আমি আরো বুঝেছি। রাফি ভালো করে বুঝছো, মধ্যে তুমি লাইনে ছিল না। Yes sir, বুঝছি। ওকে, আমি সহজ ভাবে আরেকবার রিভিশন দেই, যে সেকেন্ড আছে, সেকেন্ড থেকে যেতে হবে আমাদের মিনিটে, এরপর যে মিনিট দেওয়া থাকবে সেই মিনিটের সাথে সেকেন্ড থেকে যে মিনিট পেলাম সেটা যোগ করবো, হয়ে গেল সব মিনিট। এবার মিনিট থেকে যেতে হবে আমাদের ডিগ্রিতে, এবার যে ডিগ্রি আছে সেই ডিগ্রির সাথে যোগ করবো, সব হয়ে গেল ডিগ্রি। এবার ডিগ্রি থেকে সরাসরি রেডিয়ান 5/180 রেডিয়ান দ্বারা গুণ করবো, আমাদের রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। আসলে এখন বুঝতে পেরেছো, এইবারে দেখবো আমরা একটা খ নাম্বার আছে, এটা এটা অবশ্য রেডিয়ানে আছে, আমাদের ডিগ্রিতে নিতে হবে, রেডিয়ানে আছে আমাদের নিতে হবে ডিগ্রিতে। তাহলে 3π/13 আমরা
ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা জানি যে রেডিয়ান্স যেমন পাই বাই 180 ডিগ্রিটা উল্টো 180 বাই পাই যে 180 বাই পাই দিয়ে গুণ করে স্থিতি হচ্ছে এক রেডিয়ান সমান 180 বাই পাই বাস এখানে একটু তাড়াগাড়ি করে বা গুণ করে এইখানে চলে আসলাম 540 বাই 13 ডিগ্রি এখন তোমাকে ভাগ করতে হবে ভাগটা কিন্তু খুব কেয়ারফুলি করা লাগবে ভাগ করে এটা ক্যালকুলেটারে কিছু কিছু ক্যালকুলেটার বের হয় অধিকাংশটা বের হয় না সেক্ষেত্রে ভাগ করে লিখতে হয় ইয়ে ভাগ করা প্রথমে 13 দিয়ে 540 কে ভাগ করবা ভাগ করার পর তখন দেখবা আর ভাগ করার কিছু নাই 140 বার নেওয়ার পরে দেখবা আর ভাগ যায় না এবার দশমিক দেওয়া লাগে তখন তুমি দশমিক আর যাবে না লাগিয়ে যে অবশিষ্ট থাকবে সেটা ডিগ্রি এই ডিগ্রিটা তুমি করো 60 দিয়ে গুণ দিয়ে মিনিট করে ফেলবা মিনিট করে আবার ভাগ দেবা ভাগ দেওয়া দেখো পরেরটা আসতেছে 27 না 32 32 মিনিট এবার দেখো আবার অবশিষ্ট থাকে ওটাকে অবশিষ্ট না রেখে আবার তুমি ভাগ করবা ভাগ করার পরে দেখবা আসবে 28 মিনিট এবং এরপর আর কিছু সেকেন্ড থাকবে সেটা তুমি দশমিকে রেখে দেবা মিনিট সেকেন্ডে পর তো যাওয়ার আর জায়গা নেই তাহলে এটা কি বুঝতে পারবা তোমরা উল্টো অঙ্ক পুরো বুঝতে পারবা কষ্ট হচ্ছে না বুঝতে তাহলে বলো স্যার বুঝতে পারছি ওকে পরেরটা কি একটা ত্রিভুজে তিন কোণের অনুপাত দেওয়া আছে একদম সহজ কোণ তিনটি বৃত্তমান কত তুমি ধরে নিবা যে তিন কোণে যে অনুপাতটা দেওয়া আছে এখানে ধরে নিবা 3x রেডিয়ান 4x রেডিয়ান 5x রেডিয়ান রেডিয়ান দেওয়া দেখো সি দিয়ে দেওয়া হয়েছে সবগুলো সি দিছে তার মানে এটা রেডিয়ান এটা বোঝানোর জন্য তাহলে তুমি ধরে নিলা কোণগুলো একটা 3x রেডিয়ান একটা 4x রেডিয়ান একটা 5x রেডিয়ান আমরা জানি কি এগুলো যোগ করলে হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বা দুই সমকোণ বা সেটা হলো পাই রেডিয়ান তার মানে তিনটা কোণের সমষ্টি লেখা যায় পাই রেডিয়ান তিনটা কোণের সমষ্টি লিখে পাই রেডিয়ান যোগ করলাম এক্স এর মান বের করলাম এখন এক্স এর মানগুলো তোমার এখানে বসিয়ে দিলে হবে 3x 4x 5x তুমি তিনটা কোণ পেয়ে গেলা আর কোনো সমস্যা আছে উদাহরণ স্যার শেষ আমরা বাকি আলোচনাগুলো পরে দিন করবো আমাকে তো মনে করে দিবা যে কত কোন তো হয়েছিল আমরা বলতে পারো না ক্লাস শুরু করতে আমার লেট হয়ে যায় এখন সবাই লিখে রাখো আমরা পরের দিন শুরু করবো উদাহরণ স্যার থেকে অনুষ্ঠানে হলে এটা 8.1 এখান থেকে বেশ নৈমিত্তিক আসবে অধ্যায়টা ভালো করে আলোচনা করতে হবে নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো শুরুতে সবাই বলার চেষ্টা করবা এবং মুখস্থ রাখবা ভাষা প্র্যাকটিস করবা নাহলে পড়াটা জমে যাবে তখন আর পড়তে ভালো লাগবে না আর আজকে পর্যন্ত থাকবে এটুকু তোমরা বাসায় হোমওয়ার্ক করে জমা দিবা আর আমাকে পরের দিন বলে দিবা সবাই মনে রাখবা পড়াটা যাকে জিজ্ঞাসা করবো সেই বলবা তাহলে সবাই ভালো থাকো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ